নমস্কার বন্ধুরা, করবী সুন্দরবন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মুরগির মাংসের ঝোল ধনে পাতা দিয়ে। আজকের আমার প্রথম ভিডিও, যদি আবার ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, দেখতে থাকুন। মাংসের ঝোলের জন্য আমি প্রথমে ধনে পাতা তুলে নেব। এগুলো আমাদের গাছের ধনে পাতা, আমি ধনে পাতা তুলে নেব। ধনে পাতা তুলে নেওয়া হয়ে গেছে, চলুন এবার রান্নাটা শুরু করা যাক। ধনে পাতা তুলে নিয়ে চলে এসেছি। আমি 600 গ্রাম মাংস নিয়েছি, 4টে আলু নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আদা রসুন, আদা পেঁয়াজ রসুন। এবার এগুলো আমি কেটে নেব। সব কেটে নিয়েছি, এবার বেটে নেব। আলু আদা রসুন পেঁয়াজ ধনে পাতা কাটা হয়ে গেছে, এবার বেটে নেব। পেঁয়াজ আদা বাটা রসুন বাটা ধনে পাতা বাটা ঝালের গুঁড়ো সর্ষের তেল আর লবণ হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এরকম ভাবে মাখিয়ে 20 মিনিট রেখে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব।
আলুতে একটু হলুদ দিয়ে দেব। দিয়ে মেরে আবার চাপা দিয়ে দেব। আমার আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। আর একটু তেল দিয়ে দেব, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দুটো তেল গরম হয়ে গেছে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, দুটো এলাচ, দুটো দারচিনির টুকরো দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার রসুন দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার আদা দিয়ে দেবো। এক চামচ হলুদ গুঁড়ো দিলাম, দু চামচ হলুদ গুঁড়ো দিলাম, এক চামচ ঝালের গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এবার আমি ধনে পাতা বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংস দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এইবারে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। আমি 10 মিনিট ধরে তরকারিটা কষিয়ে নিয়েছি, এবার জল দিই। তরকারি থেকে তেল ছেড়ে গেছে, এবার জল ঢেলে দেবো।
আমি চাপা দিয়ে দেব। তরকারি ফুটে গেছে, এবার আমি মিট মশলা দিয়ে দেব। মাংস ধনে পাতা দিয়ে দেবো, সর্বশেষ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে লাগিয়ে নেবো। হয়ে গেছে আমার মুরগির মাংসের ঝোল, এবার আমি ঢেলে নেবো। খুবই সিম্পল আর ইজি রেসিপি তো, কিন্তু খেতে খুব টেস্ট।